নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আমাদের গ্রামের আমাদের স্কুলের সরস্বতী পুজোর প্যান্ডেল ও মায়ের প্রতিমা ঘুরে দেখাবো। আমার সঙ্গে আপনারাও চলুন, আনন্দ নিন। প্রথমে আমি আমার বয়েজ স্কুলে চলে এসেছি। অনেকদিন পর স্কুলে এলাম, খুব ভালো লাগছিল। অনেক স্যারেদের সাথে দেখাও হয়েছিল। আমি এখানে 11-12 পড়েছিলাম। দেখুন ভিতরে কি সুন্দর রঙ্গোলি দিয়েছে আমার বোন ভাইয়েরা, দেখে মনটা ভরে গেল। চলুন ঠাকুর দেখি, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। বলুন দেখুন আমার স্কুলের চারপাশটা আপনাদের ঘুরে দেখাচ্ছি, দেখুন। আর বোনেরা কি সুন্দর শাড়ি পরে দাঁড়িয়ে আছে, গল্প করছে। আমরাও এক সময় করেছিলাম, এখন খুব মিস করি। এরপর আমি চলে এসেছি আমার গার্লস স্কুলে, যেখানে আমি 5 থেকে 10 অবধি পড়াশোনা করেছি। কিন্তু এখানে কোনো শিক্ষিকার সঙ্গে আমার দেখা হয়নি। আসলে সবাই এখন মনে হয় রিটায়ার হয়ে গেছেন। চলুন গার্লস স্কুলের চারপাশের পরিবেশটাও আপনাদের সাথে শেয়ার করি। দেখুন গার্লস স্কুলে যে এই বড়ো মাঠটা দেখছেন, এখানে আমরা ছোটোবেলায় কত খেলা করতাম। আমাদের পিটি হতো, ব্যায়াম হতো। আর দেখুন কি সুন্দর বোনেরা দেওয়ালে ছবি এঁকেছে, দেখে মনটা ভরে গেল। আমার মেয়েও দেখছে আর বলছে কি সুন্দর মা ছবি এঁকেছে, দেখো। এই ঘরেতেই আমরা আগে পড়াশোনা করতাম। আমরা যখন 5-এ পড়তাম তখন আমরা এই ঘরে বসতাম। আর ওপরে দোতলায় যখন উঁচু ক্লাসে উঠেছিলাম তখন দোতলায় আমরা পড়তাম। আমার মেয়ে ছবি দেখছে। চলুন এবার ঠাকুরটা দেখি, খুব ভালো হয়েছে ঠাকুরটা। বলুন। এরপর আমি আমার মেয়ের প্রাইমারি স্কুলের ঠাকুর দেখতে এলাম। সব মায়ের প্রতিমাই খুব সুন্দর লাগে দেখতে। বলুন দেখুন কি সুন্দর সব হাতের কারুকার্য করেছে, আর ঠাকুরটাও খুব সুন্দর লাগছে। আর এখানে দেখুন ছোট বাচ্চারা কত সুন্দর ছবি এঁকেছে, দিয়ে দেওয়ালে টাঙানো আছে। কি সুন্দর ছবি এঁকেছে দেখুন। এরপর আমরা রাত্রির বেলা পাশের গ্রামে সরস্বতী ঠাকুর দেখতে গিয়েছি। দেখুন এখানে কি সুন্দর সাইকেল ও গাড়ির ভাঙাচোরা পার্টস দিয়ে কি সুন্দর সব বানিয়েছে। চলুন দেখি ভেতরে যাওয়া যাক। দেখুন এখানে একটা মূর্তিও বানিয়েছে, আর চারপাশে পিরামিডের মানুষ তৈরি করা আছে। এখানে আমার তো খুব ভালো লাগছে, দেখুন এখানে সাইকেলের বিভিন্ন পার্টস দিয়ে কত সুন্দর একটা ফোরিং বানিয়েছে। তারপরে সাইকেলের স্ক্রু চেন দিয়ে দেখুন কি সুন্দর সব কারুকার্য বানিয়েছে, দেখুন কি সুন্দর প্যাঁচা বানিয়েছে। আর এখানে দেখুন কি সুন্দর একটা মানুষ তৈরি করেছে চেনের ওপর দিয়ে। যিনি করেছেন খুব সুন্দর করেছেন। বলুন আপনারাও কমেন্ট করে জানাবেন যে কেমন বানিয়েছেন উনি, খুব সুন্দর বানিয়েছেন। কি সুন্দর পোকাটা বানিয়েছেন দেখুন, সত্যি শিল্পীর হাতের কাজ খুবই সুন্দর। দেখুন ঠাকুরটাও অপূর্ব হয়েছে। আরও কিছু মায়ের প্রতিমা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিছু ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।